হ্যালো ভিউয়ার্স আমার ম্যাথ শ্যাডোস চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা জানো মডেল অ্যাক্টিভিটির টাস্কের পার্ট থ্রির কোশ্চেন দিয়ে দিয়েছে শিক্ষা দপ্তর থেকে তো আজকে আমার হাতে যে কোশ্চেনটা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লাস এইটের বাংলার কোশ্চেন এখন এটা আমি সমাধান করবো তো সমাধান করার আগে বরাবরের মতো বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে ভালো লাগলে কমেন্ট করে জানাবে যে ভালো লেগেছে চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তাহলে শুরু করা যাক আরেকবারও বলছি অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে ওটাই কিন্তু আমার পরিশ্রমের সার্থকতা আর আমি উত্তরগুলো একদম লিখে দিয়েছি গুছিয়ে তোমাদের বুঝিয়েও দিচ্ছি তো তোমরা দেখে নাও চলো শুরু করি তাহলে দেখো প্রথমে আছে অধ্যায় দাঁড়াও শক্তি চট্টোপাধ্যায় মানে দাঁড়াও কবিতা থেকে প্রশ্নগুলো আছে প্রথমে আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন একের এক নম্বর প্রশ্নটা ছিল যে দাঁড়াও কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা তোমরা লিখবে যে দাঁড়াও কবিতাটি মানুষ বড় কাচ্ছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবার দু নম্বর প্রশ্নটা কি আছে দু নম্বর প্রশ্নটা হলো সকাল থেকে কবির কার কথা মনে পড়ছে তো তোমাদের একবার কবিতাটা একটু দেখিয়ে দিচ্ছি যদিও তোমাদের আছে দেখে 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 নিতে পারো আমি এখানে একটু দিয়ে দিচ্ছি নাও নাও তাহলে দেখো এই প্রশ্নটার উত্তর কি হবে সকাল থেকে কবির প্রকৃত দয়ালু মানুষের কথা মনে পড়ছে যারা মানুষের বিপদের সময় মানুষের পাশে এসে দাঁড়াবে কারণ কবিতায় দ্বিতীয় স্তবকে কবি বলেছেন যে তোমার কথা মনে পড়ছে সকালে সন্ধ্যায় রাতে মানুষ বড় একলা মানুষের পাশে এসে দাঁড়াও অর্থাৎ যে উপকার করবে তার কথা ওনার মনে পড়ছিল বারবার যে তুমি কোথায় তুমি পাশে এসে দাঁড়াও তোমার কথা আমার মনে পড়ছে এই উত্তরটা তোমরা কিন্তু নিজেদের মতো করেও লিখতে পারো আমার এই ভাষাগুলোই মনে হয়েছে ঠিক আমি এইগুলো দিয়েছি তোমরা যদি মনে করো যে এখানে আর অন্য রকম করে ভাষা দেবে তাহলে সেটাও দিতে পারো তবে অপেক্ষা করছিল মনে করছিল কিন্তু তার জন্যই যে হচ্ছে লোকের পাশে এসে দাঁড়াবে তার কথাই কিন্তু মনে করছিল লেখা ছিল না সন্ধ্যায় বিকেলে সবসময় মনে করছিল তো এর পরের প্রশ্নটা দেখো কি আছে কবি কিভাবে মানুষকে পাশে দাঁড়াতে বলেছেন দেখো মানুষই মানুষকে কাদাচ্ছে মানুষই মানুষকে ফাঁদে ফেলে যন্ত্রণা দিচ্ছে কিন্তু এটা করা যাবে না এটা অন্যায় মানুষকে পাখির মতো মানুষের পাশে এসে দাঁড়াতে হবে যেমনভাবে একটা পাখি বিপদে পড়লে অন্য সব পাখিরা সে জায়গায় জড়ো হয়ে আক্রান্ত পাখিকে উদ্ধার করে নিয়ে যায় সেরকমভাবেই কবি মানুষকেও মানুষের বিপদের সময় তার পাশে এসে দাঁড়াতে বলেছেন তো আমি এইভাবে ভাষাগুলো লিখেছি তোমরা চাইলে একটু অন্যরকম লিখতে পারো তবে এটাও ঠিক আছে এবার পরের প্রশ্নটা দেখো কবিতাটিতে মানুষ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে তোমরা গুণে দেখবে মানুষ শব্দটা কিন্তু আটবার ব্যবহার হয়েছে এর মধ্যে একটা মানুষই আছে কিন্তু সেটাও কিন্তু মানুষ শব্দই হচ্ছে তো আমি লিখেছি কবিতাটিতে মানুষ শব্দটি তোমাক তোমাদের ইংরেজিতে আটটা লেখার দরকার নেই বাংলায় আটবার লিখবে অথবা বানান করে আট লিখবে আটবার ব্যবহৃত হয়েছে কারণ ইংরাজির আটটা লিখলে চার মনে হতে পারে সেই জন্য এই আটটা লিখবে অথবা এটা লিখবে এবার পরের প্রশ্নটা আছে দল বিশ্লেষণ করো এবার তোমরা জানো যে দল দু রকম একটা হচ্ছে মুক্ত দল আর একটা হচ্ছে রুদ্ধ দল যারা জানো না শিখে নাও মুক্তদল মানে কি মুক্তদল মানে হচ্ছে যেটা তুমি যেই অক্ষরটা তুমি উচ্চারণ করলে যেটার পাশে শেষে স্বর থাকে এবং সেটাকে অনেক দূর পর্যন্ত টানা যায় সেটা হচ্ছে মুক্তদল যেমন ধরো সৃজন এবার এটাকে ভাঙালে কি হবে শ্রী শ্রী অনেকগুলো ই আছে কিন্তু অনেকগুলো ই এটাকে তুমি অনেক দূর পর্যন্ত টানতে পারো ই হবে আর জন যখনই লিখলে জন মানে শেষ হয়ে গেল কিন্তু মানে শেষে ব্যঞ্জনবর্ণ থাকবে এবং সেটাকে টানা যাবে না অনেক দূর পর্যন্ত তখন সেটাকে বলা হচ্ছে রুদ্ধদল মানে এখানে স্ত্রী হচ্ছে মুক্তদল জন হচ্ছে রুদ্ধদল তাহলে আশা করি এটা বুঝতে পারলে তাহলে এবার এটা বুঝে নাও মানুষ এটাকে যদি আমি ভাঙাই দলে তাহলে মা আর নুষ হবে এখানে মা মায়ের পরে আ অনেক দূর টানা যায় তার মানে এটা হচ্ছে মুক্তদল আর নুস এখানে শেষ হয়ে গেল এটা হচ্ছে রুদ্ধদল পরটা দেখো একলা এক আর লা এক এখানে শেষ হয়ে গেল একটা হসন্ত দিতে পারো তাহলে এটাকে বলা হচ্ছে রুদ্ধ দল আর লা লায়ের পরে লা অনেক দূর হতে পারে তাহলে লাটা হচ্ছে মুক্ত দল ভেসে ভে ভের পরে এ আর শের পরেও এ তার মানে এটাও দল এটাও মুক্তদল আর তোমরা একটা জানো কি না মুক্তদলকে এরকম ওপরে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় আর রুদ্ধ দলকে এরকম একটা দাগ দিয়ে প্রকাশ করা হয় তো এটা এখানে দিলাম না কারণ এখানে দল চিহ্নিত করো বলেনি দলে বিশ্লেষণ করো বলেছে আমরা শুধু বিশ্লেষণটাই করে দিলাম কিন্তু যদি বলে যে কোনটা কোন দল চিহ্নিত করো তখন তুমি লিখেও দিতে পারো যে এখানে মা হচ্ছে মুক্ত দল আর নুষ হচ্ছে রুদ্ধদল এইভাবে ভেঙে ভেঙেও দিতে পারো অথবা এই চিহ্নগুলো দিয়ে নিচে লিখে দেবে যে এই চিহ্ন সমান সমান হচ্ছে মুক্তদল আর এই চিহ্ন সমান সমান রুদ্ধদল এটা করলেও কিন্তু হবে তাহলে এটা দুটোই মুক্ত দল ভালোবেসে ভা লো বে সে দেখো সবগুলো শেষেই কিন্তু একটা স্বরবর্ণ আছে এবং অনেক দূর টানা যায় তার মানে এখানে চারটেই হবে মুক্তদল তাহলে অ্যাকচুয়ালি এই দুটো বাদ দিয়ে বাকি সবগুলোই মুক্তদল এই দুটো হচ্ছে রুদ্ধ দল এটা অসন্তুষ দিতে পারো বা না দিলেও হবে তাহলে এটা হয়ে গেল এর পরের প্রশ্নটা দেখো এরপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম প্রশ্নটা কি আছে প্রথম প্রশ্নটা আছে মানুষের পাশে মানুষ কীভাবে দাঁড়াতে পারে তো এটার উত্তরটা দেখো এরকম লিখেছি সহানুভূতি ভালোবাসা মমত্ব নিয়ে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে মানুষ যখনই বিপদে পড়বে তখনই মানুষকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আমি এখানে একটা সাম্প্রতিক উদাহরণ দিয়েছি যে সাম্প্রতিক সময়ে আমফানের ধ্বংসলীলায় আক্রান্ত মানুষ যখন আজ বড় কাচ্ছে তখন মানুষই তাদের পাশে এসে দাঁড়াচ্ছে এটা তোমরা জানো সেই জন্য এই উদাহরণটা আমি দিলাম তোমরা চাইলে উদাহরণটা দিতে পারো কিন্তু আরও বেশ কিছু উদাহরণ দিতে পারো ভূমিকম্পের উদাহরণ দিতে পারো বা আরও অন্য কিছু দিতে পারো যে মানুষের পাশে মানুষ কিভাবে দাঁড়াতে পারে এইভাবে দিতে পারো আর এখানে আগের প্রশ্নটাই বলেছিল কিভাবে মানুষকে পাশে দাঁড়াতে বলেছেন কবি সেটার ক্ষেত্রে কবি যা বলেছে তাই বলতে হবে কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু বলেছে মানুষের পাশে মানুষ কিভাবে দাঁড়াতে পারে তো সেটা নিজের মতো করে তোমরা লিখতে পারো নিজের মতো করে আমি যেভাবে লিখলাম এভাবেও লিখতে পারো বা তোমরা আমার থেকে আরও অনেক ভালো হয়তো লিখতে পারো সেইভাবে সুন্দর করে গুছিয়ে লিখবে তাহলেই কিন্তু হবে তো আমার এটা মনে হয়েছে আমি এটা দিয়েছি এবার পরের প্রশ্নটা দেখো দুইয়ের দুই নাম্বার প্রশ্নটা আছে দাঁড়াও কবিতাটির প্রথম স্তবকে প্রকাশিত কবির অন্তর্নিহিত ভাবনার পরিচয় দাও মানে প্রথম যে স্তবক তিন লাইনের একটা স্তবক রয়েছে সেখানে কবি কি বোঝাতে চেয়েছেন তো দেখো প্রথম স্তবকে কবি বলতে চেয়েছেন যে মানুষ আজ বড় একলা সে কাঁদছে এই সময়ে মানুষকে মানুষের পাশে এসে দাঁড়াতে হবে শুধু তাই নয় মানুষই মানুষকে যন্ত্রণা দিচ্ছে মানুষই মানুষের জন্য ফাঁদ পাচ্ছে কিন্তু এটা করা যাবে না এটা অন্যায় মানুষকে পাখির মতো মানুষের পাশে এসে দাঁড়াতে হবে একটা পাখি যখন বিপদে পড়ে তখন সব পাখি এসে তাকে উদ্ধার করে কারণ পাখি হলো দলবদ্ধ প্রাণী সেরকমই মানুষকে পাখির মতো হতে হবে এটাই প্রথম স্তবকে কবি বোঝাতে চেয়েছেন এরপরে একটা বড় প্রশ্ন আছে যেখানে বলা আছে কবিতাটির বিষয়বস্তু আলোচনা করো দেখো এই যে আগের যে দুটো উত্তর দিলাম আমি দুয়ের দুই এবং দুইয়ের এক এই দুটো মিলে কিন্তু কবিতাটার বিষয়বস্তু কিন্তু হয়ে গেছে আলোচনা তো আমি এটা সেজন্য দ্বিতীয়বার লিখিনি তবে তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা ঠিক কিভাবে লিখবে তোমরা এখানে প্রথম স্তবকে কথাটা আছে এই কথাটা লিখবে না তোমরা গোটা কবিতাটার বিষয়বস্তুটা আলোচনা করবে তো সেজন্য প্রথম স্তবক কথাটা না বলে যে এই কবিতায় কবি বলতে চেয়েছেন বলে এখান থেকে শুরু করে হতে হবে এই পর্যন্ত প্রথমে দিয়ে নেবে তারপরে পরের প্যারায় এই যে এই জিনিসটা দেবে এখান থেকে এইটা দেবে এই যে এই পর্যন্ত দেবে উদাহরণস্বরূপ এটা কিন্তু বলা যাবে না কারণ কবি তো এটা বলেনি কবি উদাহরণটা দেয়নি তোমরা উদাহরণ ছাড়া বিষয়বস্তুটা যেটা সেটা বলবে পাশে দাঁড়াতে হবে এই অবধি লিখলেই হবে বা তোমরা চাইলে আরও দুটো তিনটে লাইন এর সাথে যোগ করতে পারো অথবা এইটুকু যদি লেখো তাহলেও কিন্তু হবে এখানে প্রত্যেকটা লাইনের অর্থই কিন্তু বুঝিয়ে দেওয়া আছে তো এটা হয়ে গেল এর পরে প্রশ্ন আছে অধ্যায় কি করে বুঝবো আশাপূর্ণা দেবী এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলো আমি এখানে লিখিনি উত্তরগুলো লিখেছি উত্তরগুলো দেখলেই প্রশ্নগুলো বোঝা যাচ্ছে তো তোমাদের কাছে আশা করি প্রশ্ন আছে সেই প্রশ্নটা দেখে নেবে আর তাছাড়া যদি না থাকে আমি সামনে প্রশ্নগুলো দিয়েছি সেখান থেকেও দেখে নিও অথবা বাংলা শিক্ষা পোর্টাল থেকে ই পোর্টাল থেকে প্রশ্নটাকে ডাউনলোড করে নিও সেখান থেকে দেখে নিও আর আমি যে বলছি প্রশ্নটা সেটা শুনলেও কিন্তু হবে প্রশ্নটাই আমি একদম বলে দিচ্ছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে একের এক আছে বুকুর মায়ের নাম কি তো উত্তরটা হবে বুকুর মায়ের নাম নির্মলা পরেরটা আছে বুকুদের বাড়ি কোথায় কলকাতার কোথায় তো তোমরা লিখবে বুকুদের বাড়ি কলকাতার ভবানীপুরে তারপরে আছে ছেনুমাসিরা কোথার থেকে এসেছেন তো তোমরা লিখবে ছেনুমাসিরা এসেছেন উত্তরপাড়া থেকে তারপরে বলেছে বুকুর স্কুলের নাম কি বুকুর স্কুলের নাম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তারপরে বলেছে যে অতিথিরা বিদায় নেওয়া মাত্র বুকুর মা কী করেন তো এরকম লিখবে যে অতিথিরা বিদায় নেওয়া মাত্র বুকুর মা রণচণ্ডী মূর্তি নিয়ে বুকুকে মারতে বা বইয়ের যেটা ভাষা আছে ঠেঙ্গাতে থাকেন তোমরা নিজের ভাষায় কিন্তু লিখতে পারো রণচণ্ডী না লিখে অন্য উগ্রমূর্তি বা যে কোনো কিছু লিখতে পারো এখানে একদম ডিটো বইয়ের ভাষাটা তুলে দিতে হবে এমন কোনো কথা নেই আমি যেভাবে লিখেছি এভাবে লিখলেও হবে বা নিজের একটু ভাষাও দিতে পারো তো বুকুকে মারতে থাকেন এবং ছেলেকে বকাবকি করতে থাকেন তো এইটুকুই যেহেতু এগুলো অতি সংক্ষিপ্ত সেই জন্য এইটুকুই লিখলাম তারপরে দু নম্বরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে প্রশ্নটা আছে যে অতিথিরা আসার খবর জেনে বুকুর বাবা কি করেন তো উত্তরটা এরকম যে অতিথিরা আসার খবর জেনে বুকুর বাবা চোটে মোটে লাল হয়ে বসে থাকেন আর বলেন খুব যা হোক মাসিরা বেড়াতে আসার আর দিন পেলেন না এই ওয়ার্ডটা তোমরা একটু দেখে নিয়েও বই কি আছে হুম আমাদের সিনেমার টিকিটগুলো পচাবার জন্য বেছে বেছে আজই আসতে ইচ্ছে হলো দেখো এই লাইনটা কিন্তু আমি হুব বই থেকে তুলে দিয়েছি যার জন্যই যে ইনভার্টেড কমাটা দিয়েছি এটা কিন্তু বই থেকে এইভাবে বুকুর বাবা কি বলেছিল এইভাবেই দিতে হবে আমার কোনো কথা নেই আমি এইভাবে দিয়েছি তোমরা এক কাজ করবে অনেকেই যদি ভিডিওটা দেখো তো সবার উত্তরগুলো প্রায় একই রকম হয়ে যাবে সেই জন্য কী করবে কিছু কিছু চেঞ্জ করবে কিভাবে করবে সেটা বলে দিচ্ছি তোমার এরকম লিখবে যে অতিথিরা আসার খবর জেনে বুকুর বাবা খুব রেগে যান এবং বলতে থাকেন যে ছেনুমাসিরা আর আসার দিন পেল না আজকেই তাদেরকে আসতে হলো আমাদের টিকিটগুলো কি পচানোর জন্য তারা এসেছেন এইভাবেও কিন্তু লেখা যাবে হুম একদম বইয়ের ভাষা না দিয়ে নিজের ভাষায় লেখা যাবে আর বইয়ের ভাষা তুমি যদি দিতে চাও যে বুকুর বাবা ঠিক কি বলেছিল তাহলে কিন্তু ইনভার্টেড কমা দিতে হবে এবং এই ওয়ার্ডগুলো একটাও কিন্তু চেঞ্জ হলে চলবে না এখানে যা আছে যা বলা আছে বইয়ে হুবহু তাই লিখতে হবে যদি ইনভার্টেড কমার মধ্যে রাখো সেই জন্য আমার মতে যে একদম হুবহু এইটা না দিয়ে নিজের ভাষায় এই লাইনগুলো লিখে দিলেই হবে আমি একটু আগে বললাম তোমরা আরেকবার ভিডিওটা দেখে নেবে তাহলে কিন্তু ওই লাইনটা লিখতে পারবে ঠিক আছে এবার পরের প্রশ্নটা দেখো পরের প্রশ্নটা হলো বুকুর মতে অতিথিরা চলে গেলে কি করতে হয় তো এরকম ছিল এখানেও বুকু যা বলেছে আমি হুবহু সেটাই তুলে দিয়েছি যে বুকুর মধ্যে অতিথিরা চলে গেলে তাদের নিন্দে করতে হয় বলতে হয় বলতে হয় যেটা সেটা একদম ওর ভাষাটাই দিয়েছি ছেলেটা খুব অসভ্য হ্যাংলা মাসিরা কি অহংকারী এসে তো মাথা কিনলেন শুধু শুধু এক গাদা পয়সা খরচ হয়ে গেল এসব নিশ্চয়ই বুকু এই যে এইটুকু বইয়ের থেকে আমি লিখেছি তারপর লিখে এই লাইনটা যুক্ত করে দিয়েছি এসব নিশ্চয়ই বুকু ওর মাকে এর আগেও করতে দেখেছে তাই আর কি বলেছে তো এই লাইনটাও ইম্পর্টেন্ট নয় এটাও যে লিখতে হবে সেটাও নয় আমি আবার বলে দিচ্ছি একটু ভালো করে তোমরা এইভাবে লিখতে পারো যে বুকুর মতে অতিথিরা চলে গেলে তাদের নিন্দে করতে হয় হুম তাদের সম্বন্ধে অনেক কিছু বাজে বাজে কথা বলতে হয় বা শুধু নিন্দে করতে হয় এইটুকু দিলেই হবে এটা যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন সেজন্য আমি আরও কিছু লাইন যোগ করলাম তবে অ্যাকচুয়ালি এটার উত্তর কিন্তু এইটুকুই হয় বুকুর মতে অতিথিরা চলে গেলে তাদের নিন্দে করতে হয় উত্তর কিন্তু এইটুকুই হয় তবে এইটুকু জুড়ে দিলেও কিন্তু ভালোই হবে যে বুকুর মতে কি করতে হয় আর কি কি বলতে হয় এইটুকু যদি করে দাও তাহলেও কিন্তু হবে এই লাইনটা আমি এক্সট্রা লিখেছি এটা না লিখলেও চলবে এরপরে লাস্ট প্রশ্নটা দেখো লাস্ট প্রশ্নটা হলো রচনাধর্মী প্রশ্ন কি আছে বুকু কি বুঝতে পারেনি এবং এ বিষয়ে তোমার ধারণা কি। তো আমি দেখো যেভাবে লিখেছি বলছি বুকুর বাবা মা বুকুকে শিখিয়েছিল সবসময় সত্যি কথা বলতে কারো কাছে কিছু না লুকোতে দেখো এখানে বাবা মা কেন লিখেছি আমি বইয়ে যেটা দেখলাম ওখানে তুমি তো বলেছিলে দুপুরবেলা একশোবার বলেছিলে যে সবসময় সত্যি কথা বলতে হয় কারো কাছে কিছু লুকোতে হয় না হুম কিন্তু তখন তার আগে বলেছে যে বাবা মা দুজনেই বকছিল আর জিজ্ঞেস করছিল। কেন কেন করলি বল কেন করলি কিন্তু এখানে তুমি বলতে ও বাবাকে বলছে না মাকে বলছে সেটা খুব একটা যেমন শিওর হয়ে বলা যাচ্ছে না এমনিতে মনে হচ্ছে হয়তো বাবাকেই বলছে মানে বাবাই বলেছে যে সত্যি কথা বলতে কিন্তু এখানে বোঝা যাচ্ছে না সেই জন্য আমি বুকুর বাবা মা দুটোই লিখেছি যে বুকুর বাবা মা বুককে শিখেছিল সবসময় সত্যি কথা বলতে কারো কাছে কিছু না লুকোতে তাই বুকু বাড়িতে আসা অতিথিদের সামনে বলে দেয় যে অতিথিরা আসাতে তার বাবা মা বিরক্তি প্রকাশ করেছে কিছু এই সব কথা বলার জন্য অতিথিরা চলে যেতেই কিন্তু এটা কিন্তু হবে কিন্তু এই সব কথা বলার জন্য অতিথিরা চলে যেতেই তার বাবা মা তাকে ধরে মারে তাই বুকু বুঝতে পারে না সত্য কথা বলতে হবে না লুকোতে হবে কারণ তাকে তো তার বাবা মা শিখিয়েছে সত্য কথা বলতে কিন্তু এখন আবার সত্য কথা বলার পর মার খেতে হচ্ছে তাহলে বুঝলে উত্তরটা যে কেন কি বুঝতে পারিনি বুকু শেষে বলছে না কি করতে হবে কি করে বুঝবো তো সেটার থেকে আমি এইভাবে লিখলাম তোমরা ইচ্ছে করলে তোমাদের মতো লিখতে পারো তারপরে বলেছে যে এই বিষয়ে তোমার ধারণা কি ঠিক তোমার সত্যিকারের যা ধারণা না তোমরা সেটাই লিখবে হুম আমার যেটা ধারণা হয়েছে সেটা কিন্তু আমি এখানে লিখেছি তোমরা এটাও লিখতে পারো বা তোমার যদি এর থেকে বেটার কিছু ধারণা মনে হয় সেটাও লিখতে পারো তো কী লিখেছি এই বিষয়ে আমার ধারণা বুকুর কোনো দোষ নেই বুকু একটি ছয় বছরের বাচ্চা ছেলে তাকে যা শেখানো হয়েছে সে তাই শিখেছে এবং তাই করেছে বাচ্চারা যা শোনে যা দেখে তাই শেখে তাই বাচ্চাদের সামনে এমন কোনো কাজ করা বা কথা বলা উচিত নয় যাতে তার নৈতিক গঠন বাধাপ্রাপ্ত হয় বাচ্চাদের সুশিক্ষা দেওয়া উচিত এবং নেতিবাচক কোনো কথা বলা উচিত নয় তাহলে তার মানসিক গঠনে ব্যাঘাত ঘটবে আমি এটা নিজের মতো করে লিখেছি যে বাচ্চাদের সামনে এই ধরনের আলোচনা করলে তারা তো সেগুলো শোনে যেমন এই যে নিন্দাবন্দ করছিল যে কেন এলো তারা রাগ হচ্ছিলো সেই জিনিসগুলো তাকে বলাতে তার মানসিক গঠনটাই হলো না যে সে ভাবলো মা এরকম করতে হয় তাহলে নিন্দে করতে হয় যেমন ও বলছিল অতিথিদের যে তোমরা চলে গেলে নিন্দে করতে হবে তো এই সমস্ত কথা তো বাচ্চাকে কখনো বলা উচিত নয় আর এটাও উচিত নয় যে এই সমস্ত ধারণাও নিজের মনে রাখা উচিত নয় তাহলে বাচ্চাকে কী শিক্ষা দেবে যে অতিথি এলে তাকে তো যেহেতু সে অতিথি অনেক দিন পরে এসেছে যতই তোমার বাড়িতে কাজ থাক বা যাই থাক না কেন তাকে অবশ্যই ভালোভাবে আপ্যায়ন করা উচিত আদর যত্ন করা উচিত কারণ অতীতকালে কোনো মনীষী বলে গেছেন যে অতিথি দেব ভব তো অতিথিকে তো আপ্যায়ন করাই উচিত আর তো যাই হোক আমার যেটা মনে হয়েছে লিখেছি তোমাদের যদি আরও বেটার কিছু মনে হয় সেটা লিখতে পারো তাহলে এই ছিল আজকের প্রশ্ন আশা করি প্রশ্নগুলোর উত্তর তোমাদের ক্লিয়ার হয়ে গেছে বুঝতে পেরেছ যে প্রশ্নগুলো আমি বললাম যে আমার খাতারটা না লিখে অন্যরভাবে লিখতে সেটাও কিন্তু আমি একদম পরিষ্কার করে বলে দিয়েছি যে কিভাবে লিখতে হবে তো তোমরা চাইলে সেটাও লিখতে পারো এটা নিয়ে আবার টেনশনে যেন পড়ে যেও না যে কোনটা লিখবো এটা লিখবো না ওইটা লিখবো এরম কোনো কিন্তু ব্যাপার নেই তোমরা চাইলে হুবহু আমার খাতারটাও তুলে দিতে পারো অথবা আমি যেটা বলেছি সেটাও লিখতে পারো এখানে টেনশনের কোনো ব্যাপারই নেই তো যাই হোক আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং ভালো লাগলে কমেন্ট করেও জানাবে যে ভালো লেগেছে চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটিও অন করবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তাহলে এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার হবে